চোখ ওটা আমাদের একটি পরিচিত অসুখ। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এ রোগের নাম কনজাংটিভাইটিস। চোখ উঠলে চোখের সাদা অংশ লাল বা গোলাপি বর্ণ ধারণ করে বলে একে পিঙ্ক আই বলেও অভিহিত করা হয়। শিশুদের মধ্যে এ সমস্যা বেশি দেখা গেলেও বড়দেরও কনজাংটিভাইটিস হতে পারে। আজকের এই ভিডিওতে জানব কি কারণে চোখ ওঠে, চোখ লাল হলেই কি চোখ ওঠা, অর্থাৎ কিভাবে বুঝবেন আপনার চোখ উঠেছে, যদি চোখ উঠেই যায় তাহলে কিভাবে দ্রুত চোখ ভালো করবেন। চলুন এবার বিস্তারিত জেনে নেই কেন হয়। চোখ ওঠা হতে পারে ব্যাকটেরিয়া দিয়ে, এছাড়া ভাইরাস আক্রমণের কারণেও চোখ ওঠার সমস্যা হতে পারে। বেশিরভাগ সময়ে ভাইরাসের কারণে চোখ ওঠে। অপরিষ্কার বা নোংরা জীবনযাপন চোখ ওঠার অন্যতম কারণ। লক্ষণ: চোখের সাদা অংশ লাল বা গোলাপি হয়ে ওঠা, চোখে ভীষণ ব্যথা হওয়া, চোখ ফুলে ওঠা, চোখে বেশি ফিসুটি জমা হওয়া, চোখ চুলকানো, চোখে কাটার মতো কিছু বিধে আছে এমন অনুভূতি হওয়া, ঘুম থেকে ওঠার পর চোখ খুলতে না পারা, চোখ দিয়ে অনবরত পানি পড়া, আলোর দিকে তাকাতে কষ্ট হওয়া, এছাড়াও দেখতে অসুবিধা হওয়া, মাথা ব্যথা প্রভৃতি উপসর্গ থাকতে পারে। চোখ ওঠার কারণ: ফুলের রেণু, ধুলোর কণা, পশু পাখির লোম বা পালক, দীর্ঘদিন ধরে শক্ত বা নরম কন্টাক্ট লেন্স এক নাগারে ব্যবহার করলে চোখের অ্যালার্জি হয়, এ থেকে কনজাংটিভাইটিস হতে পারে। সাধারণত স্টেফাইলোকাস, ক্লেমাইডিয়া ও গনোকাসের মতো ব্যাকটেরিয়া এবং ভাইরাসের কারণে সংক্রমণ হয়। সংক্রমণ পোকার মাধ্যমে, সংক্রমিত ব্যক্তির চোখ থেকে, আবার প্রসাধন দ্রব্য থেকেও ছড়ায়। করণীয়: কনজাংটিভাইটিস বা চোখ ওঠা রোগের ক্ষেত্রে চিকিৎসা সংক্রমণের কারণ অনুযায়ী করা হয়। ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহার করতে হয়। ভাইরাসজনিত সংক্রমণ সারতে তার নিজস্ব সময় লাগে। ঠান্ডা সেক ও আর্টিফিশিয়াল টিয়ার্স বা কৃত্রিম চোখের জল উপসর্গ অনুযায়ী উপশম দিতে সাহায্য করে। অ্যালার্জি গঠিত কনজাংটিভাইটিসের জন্য অ্যান্টিহিস্টামিনস ও আইডোরপ দেওয়া হয়। অধিকাংশ সময় চোখ ওঠা নিজে থেকেই কিছুদিন পর ভালো হয়ে যায়, তবে এ সময় কিছু নিয়ম মেনে চলা উচিত, যেমন চোখে হাত না লাগানো, চোখ চুলকানো থেকে বিরত থাকা, সংক্রমণ হলে নিজের তোয়ালে রুমাল আলাদা করে ফেলা, অন্য কারো সঙ্গে বিনিময় না করা। কনজাংটিভাইটিস হলে কন্টাক্ট লেন্স ব্যবহার থেকে পুরোপুরি দূরে থাকা, এ সময় চোখে কোনো প্রসাধনী ব্যবহার না করা, যেসব খাদ্যে অ্যালার্জি আছে তা না খাওয়া, কারণ অ্যালার্জি সংক্রমণ অসুখ বাড়াতে পারে।